আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি ইমু রোম ইটালি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এনজয় এভরিওয়ারকে শুরুতেই দেখতে পেয়েছেন যে কিছু কিছু বাচ্চারা বিভিন্ন রূপে বিভিন্ন রঙে সেজেছে সেজে সেজে তারা কিন্তু বিভিন্ন দোকানে যাচ্ছে দোকানে গিয়ে গিয়ে তারা চকলেট কালেক্ট করতেছে বা মিষ্টান্ন কালেক্ট করতেছে তো এটা এটা হচ্ছে ইটালিয়ান একটি ফেস্তা সেটা হচ্ছে অ্যালোইন বলে অবশ্যই এটা ইটালিয়ান ফেস্তা না এটা হচ্ছে পুরো ইউরোপ জুড়ে তারা এই দিনে এই ফেস্তাটা পালন করে থাকেন তো ফেস্তা মানে উৎসব আর কি তো ওদের এটা একটা উৎসব তো বাচ্চারা এই যে দেখুন কে কীরকমভাবে সেজেছে সে এক একজন ভূতের মতো এক একজন আর কি ভয় দেখানোর জন্য যেটা আছে যে এরকম করে সাজে সে যে তারা এক এক জায়গায় যায় তারা ভয় দেখায় ভয় পেয়ে তারপরে যারা বড়রা আছে তারা তাদেরকে চকলেট দেয় তাদেরকে বা টাকা দেয় আর কি যেটাই হোক তারা এই দিনটাকে এইভাবে পালন করে থাকে তো আমরা বের হয়েছি বের হয়েছি বলতে আফিয়া মনি তাকে মসজিদে দিয়েছি তো পার্ক থেকে তার মসজিদটা হচ্ছে দুই মিনিট লাগে তো বাসা থেকে বের হয়ে আফিয়া মনিকে মসজিদে দিয়েছি জিরানি তো এটা হচ্ছে জিরানি জিরানি পার্ক তো এখানে আমরা প্রায় আসি এসে বাচ্চারা খেলাধুলা করে তো এখন যেহেতু এখানে খুব তাড়াতাড়ি আর কি সন্ধে হয়ে যায় কারণ দিনটাকে ছোট করে দিয়েছে তো এখানে বছরের ছয় মাস তিনটা বড় থাকে আর বছরের ছয় মাস দিনটা ছোট থাকে তো শীতের সময় তিনটা একেবারেই ছোট হয়ে যায় এখন কিন্তু বেশি সময় না আপনার মসজিদ হচ্ছে পাঁচটা থেকে সাতটা তো আমরা কিন্তু আর কি ধরেন পনেরো পাঁচটা দিকে বাসা থেকে বের হয়েছি তো আফিয়াকে মসজিদে দিয়ে তো কি করব বাসায় চলে যাব আবার রেডি হয়ে আবার বের হব তো এই জন্য আনাবিয়াকে নিয়ে আমি পার্কে চলে আসছি তাফিয়া মনে মসজিদে আনাবিয়াকে নিয়ে আমি পার্কে এসেছি তো আসার পথে দেখতে পেলাম বাচ্চারা যে সুন্দর সাজে সে যে হই হুল্লো করে তারা কিন্তু চকলেট বা চিপস যে যেটাই পারুক দোকান থেকে নিচ্ছে তো ভাবলাম তাহলে এটা একটা ভিডিও করি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে তো আসার পথে দেখতে পেরেছেন তো ওইখানে আস্তে আস্তে এই যে পার্কে চলে আসলাম পার্কে দেখুন বাচ্চারা কত সুন্দরভাবে সেজেছে এক একজন ভূত পেত্নী যেটাই হোক ভয় দেখানোর জন্য তারা যে যেভাবে পারে আর কি সেভাবে তো এদের সাথে কিন্তু এদের বাবা মাও থাকে এদের হাতে একটা করে বাল্টির মতো থাকে ওই যে নিশ্চয়ই দেখতে পারতেছেন অরেঞ্জ কালারের তো এরকম একটা মতো করে আর কি বাল্টির মতো হাতে থাকে ধর এদের সাথে কিন্তু এদের বাবা মা এরাও থাকে এরা থেকে থেকে বিভিন্ন দোকানে নিয়ে যায় নিয়ে গিয়ে এই যে তাদের সাথে সাথে চকলেট কালেক্ট করে এক একজনের ওই যে ওই বালটি ভরা কিন্তু চকলেট হয়ে যায় সবাই এইটা দেয় আর ওদের একটা ফেস্তা তো ইটালিয়ানরাও এই দিনে তাদের কাছে যাদের চকলেটের দোকান না তারাও চকলেট রেখে দেয় বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো বাচ্চারা কিন্তু খুব আনন্দ করতেছে খেলতেছে দেখতেই পারতেছেন তো আফিয়াকে নিয়ে পার্কে এসেছি এখানে কিন্তু বাঙালি ইটালিয়ান বিভিন্ন দেশের মানুষই আসে বাচ্চাদেরকে নিয়ে খেলা করার জন্য এই যে আনাফিয়া সোনামুনি সে কিন্তু খেলা করতেছে সে অনেক দূরাদুরি করে সে এখানে সে মজা পায় খেলা করে আর কি আসলে ঘরে তো আমরা সারাদিনই থাকি একটা দুটো ঘর আর কি তো এখানে যেই ওই পার্কটার মধ্যে যেয়েই আর কি পোলাপানে একটু খেলাধুলা করে আনন্দ পায় তো সেজন্য আফিয়া মনিকে মসজিদে দিয়ে এই তো এই দুই ঘন্টা সময় কি করব এই আনাবিয়াকে নিয়ে আমি এই পার্কে বসে থাকি বসে এই যে ওকে নিয়ে একটু খেলা করাই তো আনাবিয়াও খুব খুশি হয়ে যায় এই যে দেখুন একা একাই সে খেলা করতেছে আর খুব এনজয় করতেছে আর আজকের দিনটা তো আরও বেশি কারণ বিভিন্ন ধরনের মানুষ আর কি বিভিন্ন বাচ্চারা বিভিন্ন রকম সেজেছে রানা বিয়াও দেখে মা মা আর কি ও যেভাবে পারতেছে ওর বক্তব্য প্রকাশ করতেছে যে এদের এরকম তো কখনো দেখে নাই যে এরা কী সেজেছে বা এদেরকে দেখতে কীরকম দেখা যাচ্ছে বাউ 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 ও বলতেছে বাউ মানে ভয় পাচ্ছে তো এরকম একটা কিছু এই যে বাচ্চারা বাচ্চারা তাদের বাবা মার সাথেই কিন্তু একসাথে থেকেই এরকম করে শাস্তিছে দোকান দোকান থেকে চকলেট নিতেছে তো এটা হচ্ছে আলোইন বা হ্যালোইন যেটাই বলা হোক না কেন কারণ ইটালিতে এটাকে আলোইনি বলে এরা এজকে আক্কা বলে তো আয় উচ্চারণটা বেশি হয় তো এটা হচ্ছে হ্যালোইন একটি ফেস্তা একটা ভূতের ফেস্তা এটা বিভিন্ন জায়গায় কিন্তু পালন করা হয় ইউরোপের তো আমার ব্লগটা আসলে কিছুদিন পরের যখন ফেস্তাটা হয়েছে তারপরের আসলে সময় স্বল্পতার জন্য সুযোগের জন্য সময় মতো ব্লগগুলো আপলোড করতে পারি না তো কিছুদিন পর আর কি এটাকে ডাবিং করে বা ঠিকঠাক করে আর কি আপলোড দিচ্ছি তো ফেস্তাটা হয়ে গেছে অনেক দিন হয়ে গিয়েছে তো কিছুদিন পরে আমি এই ফেস্তাটার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগতেছে বা এনজয় করতেছেন বাচ্চাদের এই দুষ্টুমি বা বাচ্চাদের এরকম সাজুগুজু তো আমাদের দেশে যেরকম হতো যে যেমন খুশি তেমন সাজো খেলার সময় তো ঠিক ওই রকমভাবে বাচ্চারা এই যে সেজেছে আর কি ভূতের মতো করে তো এটা ওরকম পর্যায়েও পড়ে যে যেমন খুশি তেমন সাজো কিন্তু তারপরেও যেমন এটা আর কি একটা ভূতের ফ্যাস্তা তো এদেরকে ভূতের মতো করেই সাজতে হয় কেউ কালো কালারের ড্রেস পরেছে কেউ ভূতের মতো এঁকেছে কেউ ওই করেছে যেন আর কি ভয় পায় ভয় পেয়ে তাদেরকে মানুষ তারা যা চায় তাই দেয় এই আর কি তাদের ফেস্তা তো এখানে আনবিয়া সোনামুনি এই যে দেখুন দোলনায় বসে গিয়েছে সে এখন দোল খাচ্ছে খেলাধুলা করছে তো তাকে দোল দিচ্ছি আর এখানে করছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে অবশ্যই যে বললাম বেশি সময় না কারণ পাঁচটা সাড়ে পাঁচটা তো পুনে পাঁচটা বাজলে বা সাড়ে চারটা বাজলেই আমাদের এখানে কিন্তু অন্ধকারও হয়ে আসে আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা ওই যে আরামিয়াকে সোয়েটার জ্যাকেট এগুলো পরিয়ে বের করতে হয় তো ভালো ঠান্ডা পড়ে গিয়েছে দেশে হয়তো এখনও এত ঠান্ডা না কিন্তু ইটালিতে ভালো ঠান্ডা পড়ে গিয়েছে তো আনা বিয়েদল খেলার পর এই যে দেখুন এখানে কিছু বাচ্চারা অনেক এনজয় করতেছে একজন একটু ড্রাগনের মতো সে যে এসেছে এই যে ওই পাশে দেখা যাচ্ছে ছোট একটি বাচ্চা কিন্তু সে দেখুন কত বড় একটা ড্রাগন যে এসেছে সবাই তার সাথে মিলেমিশে একাকার হচ্ছে নাচানাচি করতেছে তারা এই মুহূর্তটাকে আর কি এনজয় করতেছে সো ভিউয়ার্স আপনাদের কাছে কীরকম লাগতেছে তো আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগতেছে বা ইনজয় এনজয়েবল একটি ব্লগ উপহার দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে যদি ইনজয় এন্টারটেনমেন্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন আপন করে নেবেন কারণ এরকম নতুন নতুন আরও ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনটাকে ক্লিক করে অল তাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সহজেই সেটা পেয়ে যাবেন এবং দেখতে পারবেন তো এরকম নতুন নতুন সুন্দর সুন্দর আরও ব্লগ দেখার জন্য কিন্তু থাকতে হবে আমার চ্যানেল ইন জয় এভরি ওয়ার্কের পার্সেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা করেন নাই তারা কিন্তু অবশ্যই করে নেবেন এ তো আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম আপনার মধ্য ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে এখনও দেখাচ্ছি বাচ্চাগুলো দেখুন রাস্তা দৌড়ে কিন্তু এই যে এরকম অনেক অনেক বাচ্চা রয়েছে তারা কিন্তু এরকম করে যে দোকানে দোকানে যাবে এবং আশা করতেছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং নতুন আরও কোনো ব্লগ দেখার বা নতুন আরও কোনো ভিডিও দেখার এমন আজকের মতো সেখানেই নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ

A 부olle del Senado que morally contribuye a la construcción de behaviores naturales eיתro caus chamado kaik gehört sobre al buco urbano. Atr little by drie giorni i piarti